बिस्मिल्लाहिर रहमानिर रहीम आमार प्रिय चतुर्थ श्रेणी शिक्षार्थीरा सालामु आलाइकुम। बर्णमाला आदर्श उच्च विद्यालय और कलेज कर्तृक आयोजित बर्णमाला अनलाइन क्लासे तुम्हारे सकल के स्वागत जानाच्छि। आमी सेलिना आक्तार। आज के तुम्हारे चतुर्थ श्रेणी जोग वियोग संक्रांत आमरा जे समस्यागुलो करेछिलाम एतदिन आमरा जोग एवं वियोगेर शुधु जोग वियोगगुलो करेछि। आज के थेके आमरा कि करब किछु प्रश्न अंकेर समाधान करब। তাহলে তোমরা তোমাদের পাঠ্য বইয়ের 33 পৃষ্ঠা খুললেই দেখতে পাবে যে আমি এখানে দুইটা প্রশ্ন লিখে রেখেছি। এটা তোমাদের পাঠ্য বইয়েরই প্রশ্ন। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে যাই। দেখো এখানে তোমাদের পাঠ্য বইয়ের 33 পৃষ্ঠার 4 নং একটা প্রশ্ন আছে যে একটি গুদামে 8375 বস্তা চিনি, 11,860 বস্তা গম ও 12,720 বস্তা চাল আছে। তাহলে ওই গুদামে মোট কত বস্তা চাল আছে? আমরা তাহলে এটা কি করব? তোমরা তোমাদের বই খাতা এবং কলম নিয়ে বসে পড়ো। দেখো আমি করছি, আমার সাথে সাথে তোমরাও করবে। তাহলে আমরা আগে কি লিখব? যে গুদামে চিনি আছে, চিনি আছে কত বস্তা? 8375 বস্তা। এরপরে গুদামে গম আছে, গম কত বস্তা আছে? গম আছে 11,860 বস্তা। তাহলে আমরা এভাবে লিখব, 11,860 বস্তা। এবং গুদামে চাল আছে, চাল কত বস্তা আছে? 12,720 বস্তা। শিক্ষার্থীরা তোমরা যখন সংখ্যাগুলো লিখবে একটু সরাসরি লেখার চেষ্টা করবে, যেন কি হয় আমাদের লেখাগুলো আঁকা বাঁকা হয়ে না যায়। তাহলে কিন্তু আমাদের যোগ করার ক্ষেত্রে সংখ্যায় ভুল হতে পারে এবং আমাদের অঙ্কের সমাধানটাও ভুল হয়ে যেতে পারে। যেহেতু এখানে মোট বলেছে, আমরা জানি কি মোট যদি বলে তখন কি করতে হয়? যোগ করতে হয়। ঠিক বলেছ। তাহলে এবার আমরা যোগ করব এবং যেহেতু বলেছে যে মোট কত বস্তা জিনিস আছে, আমরা লিখব যে সুতরাং মোট জিনিস আছে। এবার কিন্তু এটা একটা সাধারণ যোগ, এই ধরনের যোগগুলো কিন্তু আমরা করেছি। তাহলে দেখো 005, তাহলে এখানে 5-এর কত বসে? 5-ই বসে। 7 আর 6 কত? 7 আর 6 হচ্ছে 13, 13 আর 2 15, 15-র কত বসে? 15-র 5 বসে। হাতে আছে 1, সেই 1 আমাদের কি হবে? আমি সাথে সাথে যোগ করে দিব। 7 আর 1 কত? 8, 8 আর 8 16, 16 আর 3 কত? 17, 18, 19। তাহলে আমরা এখানে কত লিখবো? 19-এ 9 লিখবো। আমাদের হাতে আবারও 1 আছে, 2 আর 1-এ 3, 3 আর 1-এ 4, 8 আর 4 যোগ করলে কত হয়? 8 আর 4 যোগ করলে হবে 12, 12-র কত বসবে? 2 বসবে। হাতে আছে আবার 1, 1 আর 1-এ 2, 2 আর 1-এ 3। তাহলে আমরা কত বস্তা পেয়েছি? এখানে দেখো আমরা 32,955 বস্তা জিনিস পেয়েছি। তাহলে এখানে আমরা একটু লিখি যে সুতরাং ওই গুদামে মোট 32,955 বস্তা জিনিস আছে। তাহলে শিক্ষার্থীরা দেখেছো তোমরা যে আমরা যোগ করে খুব সহজেই প্রশ্নটার সমাধান করে ফেলেছি। এবার দেখো আমরা যদি 5 নং সমস্যায় আসি, এখানে দেয়া আছে যে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 1543 থেকে 500 বড়। তাহলে এটা আমরা এক কথায় এভাবে লিখতে পারি যে সংখ্যাটি হবে
আমরা কি করব যেহেতু বড় বলেছে তাহলে আমরা এটা যোগ করে ফেলব তাহলে আমরা কি লিখব যে 1543 যোগ 500 আমরা যদি যোগ করি 303 404 55 10 এ 0 হাতে আছে 1 1 আর 1 এ 2 তাহলে আমরা সংখ্যাটি কত পেয়েছি 2043 এখানে আমি এভাবে লিখতে পারি যে সুতরাং সংখ্যাটি হবে 2043 ঠিক আছে শিক্ষার্থীরা এবার দেখো আমরা আরো দুটো সমাধান দেখি এখন আমাদের 6 নং যে প্রশ্নটা সেটাতে কি লেখা আছে 6 4 8 ও 0 এই অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত আমি তোমাদের এর আগে যখন ক্লাস নিয়েছিলাম বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার ক্ষেত্রে আমি বলেছিলাম যে যদি শুধু ক্ষুদ্রতম সংখ্যা বলে তখন ক্ষুদ্রতম সংখ্যা মানে কি সবচাইতে ছোট সংখ্যা সেটা কত শূন্য কিন্তু শূন্য শুধু যদি আমরা শূন্য দেই সেই শূন্যের কোনো দাম থাকে না এজন্য শূন্যের চেয়ে বড় যে থাকে মানে এক এক প্রথমে দিয়ে তারপরে ততঘর শূন্য দিতে হয় আর যদি বৃহত্তম সংখ্যা বলে তখন কি হবে আমাদের সংখ্যাগুলোর মধ্যে বৃহত্তম সবচেয়ে বড় সংখ্যা কত 9 কিন্তু এখানে যদি আমাদের কিছু সংখ্যা দেয়া থাকে এবং সেখান থেকে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যা বের করতে বলে তখন আমাদের কি করতে হবে আমাদের যে সংখ্যাটা দেয়া থাকবে তার থেকে সবচেয়ে বড় যে তাকে আগে এনে এরপরে ধাপে ধাপে তার চেয়ে ছোট ছোট সংখ্যা বানাতে হবে তাহলে আসো আমরা এভাবে লিখি যে 6 4 8 0 অঙ্কগুলো অঙ্কগুলো একবার ব্যবহার করে গঠিত আমরা এখানে একটা কমা দিয়ে এরপর লিখব বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা এবার আমার সাথে বলো তো দেখি যে এখানে চারটা সংখ্যার মধ্যে সবচেয়ে বড় সংখ্যাটা কত 8 তাহলে আমরা আগে লিখব 8 এরপরে কত আছে 6 তারপরে 4 এবং সবচেয়ে হচ্ছে কে 0 এবার আসব কি সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা এখানে আমাদের সবচাইতে ছোট সংখ্যাটা কত 0 কিন্তু আমরা কি জেনেছিলাম আমরা জেনেছিলাম যে শূন্য যদি আগে দেয় সেই শূন্যের কোনো দাম থাকবে না কিন্তু শূন্যের পরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা আমাদের আগে দিতে হবে তাহলে শূন্যের পরে কত আছে 4 আছে এই 4 দিব এবং তারপর আমরা দিব কত 0 তারপরে 6 তারপরে 8 এবার দেখো আমাদের কি বলেছে আমাদের পার্থক্য বের করতে বলেছে পার্থক্য মানে কি বিয়োগ তাহলে লিখব সুতরাং পার্থক্য আমরা যদি বিয়োগ করি দেখো 8 আছে 10 হবে কত হলে 2 হলে হাতে আছে আমাদের 1 6 আর 1 এ 7 7 আছে 14 হবে 7 হলে হাতে আছে 1 1 যদি এখানে চলে আসে 1 আছে 6 হবে কত হলে 5 হলে এখন কিন্তু আমাদের আর হাতে কিছু নেই 4 আছে 8 হবে 4 হলে তাহলে আমরা পার্থক্য কত পেয়েছি 4572 তাহলে আমরা এভাবে উত্তরটা লিখে দেই এখন উত্তর পার্থক্য চার হাজার পাঁচশো বাহাত্তর ঠিক আছে শিক্ষার্থীরা একেবারেই সহজ এবং ছোট একটা সমস্যা এরপরে দেখো আমাদের 7 নং-এ দেওয়া আছে যে 56806-এর সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 64932 হবে তার মানে এখন আমাকে কি করতে হবে এটা ধরো মনে করো এরকম একটা প্রশ্ন যদি আমি তোমাকে করি যে তোমার কাছে 5টা কলা আছে আর কয়টা কলা দিলে তোমার 8টা কলা হবে সেখানে আমরা কি করব আমরা তোমার 8টা কলা থেকে 5টা কলা বাদ দিলেই কিন্তু পেয়ে যাব কয়টি কলা 3টি কলা এই সমস্যাটাও কিন্তু ঠিক একই রকম
আমরা এই যোগফলটা থেকে যদি এই সংখ্যাটা বিয়োগ করে দেই তাহলে আমরা কি পাবো যে সংখ্যাটা প্রয়োজন সেই সংখ্যাটা পাবো তাহলে আমরা লিখব আগে কি যে যোগফল যোগফল কত 64932 আর সংখ্যাটি এখানে সংখ্যাটি কত দেয়া আছে 56806 এখন লিখব কি যে সুতরাং যোগ করতে হবে যোগ করতে হবে যদিও আমি এখানে বলছি যোগ করতে হবে কিন্তু আমার সমস্যাটা কি বিয়োগ তাহলে আমরা দেখি 6 আছে 12 হবে কত হলে 6 আছে 12 হবে 6 হলে হাতে আছে 1 1 যদি শূন্যের ঘরে চলে আসে তাহলে 1 আছে 3 হবে কত হলে 2 হলে আমাদের হাতে কিন্তু কিছুই থাকে না 8 আছে 9 হবে কত হলে 1 হলে এখানেও আমাদের হাতে কিছু নেই 6 আছে 14 হবে কত হলে এটা আমরা একটু গুণে দেখি 7 8 9 10 11 12 13 14 কত হলে 8 হলে এই 8 হলে আমাদের এখন হাতে আছে 1 5 আর 1 6 6 থেকে 6 চলে গেলে কি থাকে 0 থাকে আর কোন সংখ্যার ক্ষেত্রে বাম পাশে শূন্যের কোনো মূল্য থাকে না বা দেওয়ার কোনো প্রয়োজন হয় না তাহলে আমরা উত্তর লিখব কি যে উত্তর 8126 যোগ করতে হবে যোগ করতে হবে শিক্ষার্থীরা আমি তোমাদের আজকে চারটা প্রশ্নের সমাধান করালাম এখন আমরা আমাদের বাড়ির কাজে চলে যাব সবাই বাড়ির কাজটা লিখে নাও বাড়ির কাজ আমাদের যে পাঠ্য বইয়ের তাহলে আমরা লিখব কি বইয়ের পাঠ্য বইয়ের কত পৃষ্ঠা করেছি আমরা আজকে 33 পৃষ্ঠা করেছি তাহলে 33 পৃষ্ঠার 4 থেকে 7 9 ঠিক আছে আমরা এই পাঠ্য বইয়ের 4 থেকে 7 9 যে অঙ্কগুলো করলাম সেগুলোই বাড়ি কাজ করে নিয়ে আসবে আর আজকে তোমাদের সাথে এখানেই বিদায় নিচ্ছি তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ